কোচ তিতের হাত ধরে কাতার বিশ্বকাপে হেক্সামিশনে গিয়েছিল ব্রাজিল। সমর্থকরাও স্বপ্ন দেখেছিলেন এই ব্রাজিলিয়ান কোচের জাদুতে হয়তো 20 বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটাবে সেলেসাওরা। কিন্তু সেই স্বপ্ন অধরাই রেখে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার কাছে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। এরপর তিন মাস পেরিয়ে গেলেও এখনও নেইমারদের স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিল, বরং খণ্ডকালীন কোচের অধীনে প্রীতি ম্যাচ খেলছে তারা। শুরু থেকে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও এখন আটকে গেছে একটি নামে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও গুঞ্জন চলছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দলের গোলকিপার এডারসন জানান ইটালিয়ানই হতে পারেন তাদের কোচ। এবার সেই পালে হাওয়া দিলেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ এর সভাপতি এডনাল্ডো রুডিগেস। তিনি বলেন আনচেলত্তিকে পেতে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছে তারা। আনচেলত্তি ফুটবলারদের কাছে সর্বসম্মত, তার অধীনে খেলা সকল ফুটবলার তাকে ঘিরে বেশ উচ্ছ্বসিত, কোচিং স্টাফদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো, আমি সবসময় তার প্রশংসা করি। তিনি একজন ভালো মানের কোচ যার কোনো ধরনের মন্তব্য বা পরিচয়ের প্রয়োজন নেই। ফুটবলে তার অনেক অর্জন রয়েছে, আমরা আশা করি ভবিষ্যতেও আরও অনেক অর্জন যুক্ত হবে তার নামে। ব্রাজিলের বর্তমান জাতীয় দলের বেশ কিছু ফুটবলারকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আনচেলত্তির, এদের মধ্যে উল্লেখযোগ্য ভিনিসিয়াস জুনিয়র, এডের মিলিতাও ও ক্যাসিমেরো। তাই ইটালিয়ান কোচকে এগিয়ে রাখছেন সিবিএফ এর সভাপতি। সহজ ভাষায় বললে তিনি আমার প্রথম পছন্দ। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে তাকে পেতে পারি কিনা আমরা চেষ্টা করে দেখব। বর্তমানে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন রেমন মেনেজেস, তবে প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ তিনি। মরক্কোর কাছে 2-1 গোলে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে কোচ ইস্যুতে সরাসরি গণমাধ্যমে রিয়াল মাদ্রিদের কোচের হাতে তুলে দিতে চায় নেইমার ভিনিসিয়াসদের দায়িত্ব, এমনকি সমর্থকদের এটাই দাবি বলে জানান তিনি। আমাদের স্টেডিয়ামগুলোতেও তার নাম শোনা যায়, সবাই চায় কার্লো ব্রাজিলের কোচ হয়ে আসুক। ব্রাজিলের ফুটবলকর্তা যাই বলুক, দেশটির অনেকে আবার বিদেশি কোচের ব্যাপারে আগ্রহী নন। এছাড়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি রয়েছে 2023-24 মৌসুম পর্যন্ত। সেই পর্যন্ত দুপক্ষ অপেক্ষা করবে কিনা সেটা এখন দেখার বিষয়। রায়হান রাসেল, কালবেলা স্পোর্টস।